আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং এই মুহূর্তে যারা আমার ক্লাসটি দেখতেছেন সবাইকে চট্টগ্রাম অনলাইন স্কুল এন্ড স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। শুভ বিকেল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। আমি আব্দুল সফুর, সহকারী শিক্ষক, বালাকাঠা বিলগিস বেগম উচ্চ বিদ্যালয়, বান্দরবান সদর, বান্দরবান। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয় নিয়ে। আমি ব্যাংকিং বিষয়ে তোমাদেরকে আজকে পাঠদান করব। তার আগে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করি। তোমরা যে লেখার কলমটি ব্যবহার করো সেই কলমটি কোথা হতে কিনা হয়? নিশ্চয় বলবে দোকান থেকে কিনা হয়। হ্যাঁ, এই কলমটি কেনার জন্য তোমার কিসের প্রয়োজন হয়? বলবে, অবশ্যই বলবে টাকার প্রয়োজন হয়, টাকা না দিলে তো কলম পাওয়া যাবে না। হ্যাঁ, আমি আরেকটা প্রশ্ন করি। দেখো আমার হাতে কতগুলো কয়েন বা পয়সা আছে, এগুলোকে কি বলা হয়? মুদ্রা। তবে এগুলো হলো ধাতব মুদ্রা। এগুলো কি? ধাতব মুদ্রা। এরপর দেখো এটা কিসের, এটা কি? এটা হলো কাগজি মুদ্রা। এটা এটাও মুদ্রা, কিন্তু এটা হলো কি? কাগজি মুদ্রা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ এখন আমরা কি পাঠটা দিব। হ্যাঁ, আজকের পাঠ হলো মুদ্রা ও তার ইতিহাস। মুদ্রা ও তার ইতিহাস। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা যা অর্জন করবে মুদ্রা কি তা বলতে পারবে, বিনিময় সম্পর্কে বলতে পারবে, মুদ্রা বিবর্তনের ইতিহাস ব্যাখ্যা করতে পারবে। তা আমরা প্রথমে প্রথম শিক্ষণফল মুদ্রাতে যাই। মুদ্রা, মুদ্রা একটি বিনিময়ের মাধ্যম। যা সবার নিকট গ্রহণীয়, যা সবার নিকট গ্রহণীয়। এবং যা মূল্যের পরিমাপক, এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু বুঝিয়ে দিই। মুদ্রা একটি বিনিময়ের মাধ্যম, অর্থাৎ কিছুক্ষণ আগে যে কথাটা বললাম, একটা কলম কিনতে টাকা লাগে, পাঁচটা টাকা লাগে। তো বিনিময়ে তুমি কলম পেয়েছো, টাকা দিয়েছো। তো এই মুদ্রা হলো বিনিময়ের মাধ্যম, যা সবার নিকট গ্রহণীয়। টাকা গ্রহণযোগ্যতা নেই এমন কেউ নেই, সবাই টাকাকে পছন্দ করে,
তাহলে মুদ্রা হবে কি সবার জন্য গ্রহণীয় হতে হবে এবং যার মূল্যের পরিমাপক অর্থাৎ একটা জিনিসের মূল্য এত টাকা একটা জিনিসের মূল্য 100 টাকা 200 টাকা 300 টাকা এই যে একটা মূল্যের পরিমাপক থাকতে হবে এবং সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে আমরা জানি মানুষ যতটুকু আয় করে সবটুকু ব্যয় করে না কিছু টাকা বা কিছু অংশ রেখে দেয় ওই কিছু অংশ রাখা এই মুদ্রার মাধ্যমে সেটা সঞ্চয় বাহন হিসেবে কাজ করে অর্থাৎ মুদ্রা এমন হতে হবে তার সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করবে ওকে এরপর আমরা যাব মুদ্রার কাজ বা কর্মতে মুদ্রার কর্ম মুদ্রার কয়টি কর্ম রয়েছে মুদ্রার তিনটি কর্ম রয়েছে মুদ্রার তিনটি কর্ম রয়েছে এক বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে দুই সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে কাজ করে সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে কাজ করে তিন মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে পরিমাপক হিসেবে কাজ করে ওকে তাহলে মুদ্রার কয়টি কর্ম রয়েছে তিনটি কর্ম রয়েছে কি কি বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে কাজ করে মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ যা পড়লাম একটু করে তোমরা মনোযোগ সহকারে যদি দেখে থাকো আমার প্রশ্নের উত্তর দিতে পারবে আমার প্রথম প্রশ্নটা হলো মুদ্রা কি নিশ্চয়ই পারবে তোমরা মুদ্রা হলো বিনিময়ের মাধ্যম সঞ্চয়ের ভাণ্ডার এবং মূল্যের পরিমাপ মুদ্রার কয়টি কর্ম রয়েছে নিশ্চয়ই তোমরা বলতে পারবে মুদ্রার তিনটি কর্ম রয়েছে ওকে আমরা এবার পরবর্তী কাজ যাই এবার আমরা যাব বিনিময় প্রথা আদিম যুগে মুদ্রার প্রচলন ছিল না ওদের দৈনন্দিন জীবন নির্বাহ করার জন্য বিনিময় প্রথা ছিল অর্থাৎ দ্রব্যের পরিবর্তে দ্রব্যের আদান প্রদান করাকে বিনিময় প্রথা বলে তখনকার সময় যেহেতু মুদ্রার কোনো প্রচলন ছিল না পরবর্তী পর্যায়ে এসে মুদ্রার প্রচলন হয়েছে প্রাচীন যুগে কোনো মুদ্রার প্রচলন ছিল না তখন তারা দ্রব্যের বিনিময়ে দ্রব্য বিনিয়োগ করত যেমন কারোর কাছে যদি মাছ থাকতো মাছের বিনিময়ে চাল তবে এটা নিজের ব্যবহারের যতটুকু আছে তার অতিরিক্ত থাকলে তার একটা দ্রব্য বিনিময়ে দ্রব্য করত তোমরা 84 পৃষ্ঠায় এর বিস্তারিত আছে দেখো দ্রব্যের বিনিময়ে দ্রব্য এই পদ্ধতি কি বিনিময় কথা বলা হয় তা কোয়ার্টার সিস্টেম হিসেবে কিন্তু পর্যায়ক্রমে যখন মানুষের জ্ঞান বুদ্ধি পরিধি ইত্যাদি নির্দেশ হারাতে মানুষের কর্মকাণ্ড বিশেষভাবে বিনিময় কর্মকাণ্ড প্রসার করে তখন মানুষের দিন দিন একটা চাহিদা বৃদ্ধি এবার মানুষ এই চাহিদা বৃদ্ধির বিভিন্ন সময় ঘোড়ার গাড়ি নৌকা এবং পরবর্তী সময় জাহাজ বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের এই পরবর্তীর একটা ভৌগোলিক অবস্থান থেকে প্রয়োজন দ্রব্যাদি সংগ্রহের চেষ্টা বৃদ্ধি পাচ্ছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এরপর দ্রব্যের সাথে যে
আরেকটা দ্রব্যের প্রথা ছিল, এটাকে বলা হচ্ছে দ্রব্যের বিনিময়, অর্থাৎ দ্রব্যের পরিবর্তে দ্রব্য আদান প্রদান করা। এবার আমরা যাব মুদ্রার ইতিহাস। মুদ্রার ইতিহাসের মধ্যে প্রথমে আসবে আদিম যুগ, আদিম যুগের মুদ্রা। আদিম যুগের মুদ্রার মধ্যে রয়েছে কড়ি, হাঙ্গরের দাঁত, হাঙ্গরের দাঁত, হাতির দাঁত, পাথর ঝিনু, পাথর ঝিনু, পোড়ামাটি, রূপা, সোনা, তামা। মানুষ যখন একটু দ্রব্যের বিনিময়ের পর দ্রব্যের পরে যখন মানুষ বুঝতে শুরু করছে একটা আধুনিক হচ্ছে, যখন চাহিদা বাড়তেছে, তখন এই যেগুলো সহজে পাওয়া যায় না দুষ্প্রাপ্য জিনিস দিয়ে বিনিময় প্রথা শুরু করি, যেমন করি হাঙ্গরের দাঁত, হাঙ্গরের দাঁত সহজে পাওয়া যেত না, ওগুলো দিয়ে বিনিময় প্রথা শুরু হয়, ওগুলো দিয়ে লেনদেন শুরু হয়, হাতির দাঁত, পাথর, জিনু, পোড়ামাটি, রূপা, সোনা। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে রূপা সোনা এগুলো যখন মানুষের গহনা কিংবা অন্যান্য ব্যবহারের জন্য বৃদ্ধি পাচ্ছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তখন মানুষ আবার বিকল্প ভাবা শুরু করেছে। যে বিকল্পভাবে তখন আসলো ধাতব মুদ্রার সময়, তখন এরপরে মুদ্রার কাগজি মুদ্রা কিংবা ধাতব মুদ্রার প্রয়োজন অনুভব হলো। তো পরবর্তীতে ঊনবিংশ শতাব্দীতে কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়। তো এই মুদ্রার মধ্যে দুই প্রকারের মুদ্রা রয়েছে, একটা হচ্ছে ধাতব মুদ্রা, একটা হচ্ছে কাগজি মুদ্রা। বর্তমান অবস্থান পর্যন্ত এই কাগজি মুদ্রা এখনো পর্যন্ত প্রচলন আছে এবং সারা বিশ্বে একটা গ্রহণযোগ্য হচ্ছে কাগজি মুদ্রা, বহনে সহজ ইত্যাদি কারণে। এই ছিল আজকের মুদ্রার ইতিহাস। এখন আমরা একটু মূল্যায়ন পর্বে যাব। তোমরা এখন ধরে যা শিখেছ তার কতটুকু আমি তোমাদেরকে দিতে পেরেছি তার একটা মূল্যায়ন করতে চাই। তোমরা একটু মনোযোগ সহকারে আমার বিষয়গুলোকে দেখো। প্রথমটা হলো বিনিময় প্রথা কি। প্রথম প্রশ্ন হলো বিনিময় প্রথা কি, দ্রব্যের বিনিময়ে দ্রব্যের আদান প্রদান করার প্রথাকে বিনিময় প্রথা নিঃসন্দেহে তোমরা মুখস্থ করে রয়েছে। কোন শতাব্দীতে কাগজি মুদ্রার প্রচলন হয়, কিছুক্ষণ আগে তোমাদের সাথে আলোচনা হয়েছে কোন শতাব্দীতে কাগজি মুদ্রার প্রচলন হয়, ঊনবিংশ শতাব্দীতে কাগজি মুদ্রার প্রচলন হয়। আমি এখন একটা বহুপদী প্রশ্ন তোমাদের কাছে দিব, তোমরা সেটা একটু দেখে নেবে। তিন নাম্বার, মানুষের চাহিদা বৃদ্ধির সাথে মানুষের চাহিদা বৃদ্ধির সাথে অসামান্য অবদান রয়েছে, অসামান্য অবদান রয়েছে দেশ এক ঘোড়ার গাড়ি দ
দুই নৌকা ও জাহাজ তিন ট্রেন ও বিমান নিচে কোনটি সঠিক নিচে কোনটি সঠিক ক এক ও দুই খ এক ও তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ভেবে নেবে মানুষের চাহিদা বৃদ্ধির সাথে অসামান্য অবদান ছিল প্রথম অবদান ছিল ঘোড়া গাড়ির কারণ ঘোড়া গাড়ি করে ওরা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করত নৌকা ও জাহাজ হ্যাঁ ছিল ট্রেন ও বিমান কিন্তু তখনকার যুগে তো ট্রেন এবং বিমানের কোনো ব্যবহার ছিল না সুতরাং তোমরা উত্তরটা নিশ্চয়ই বেছে নিতে পারছো এক এবং দুই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি এখন একটু বাড়ি কাজ দিব তোমরা একটু বাড়ি কাজটা লিখে নাও বাড়ির কাজ বাড়িটা একটু লিখে নাও ধাতব মুদ্রা অপেক্ষা ধাতব মুদ্রা অপেক্ষা কাগজী মুদ্রার ব্যবহার কেন উত্তম কাগজী মুদ্রার ব্যবহার কেন উত্তম ধাতু মুদ্রা অপেক্ষা কাগজী মুদ্রার কেন ব্যবহার উত্তম উত্তম মুদ্রা ব্যবহার কেন উত্তম দেখতে পারো তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক্লাসটা ভালো মতো উপভোগ করেছ আগামী ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং মা বাবার কথা মেনে চলো নিরাপদে থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ